দেখো লীনা যেরকম একটা সিরিয়াল শেষ করে আরেকটা সিরিয়াল ধরে তখন সেটা নতুন করে আসে, কিন্তু তার মধ্যে পুরনো কিছু বীজ থাকে, তার মধ্যে কতগুলো জিনিস থাকে যেটাকে আমি বলবো লীনা-এস্ক। নিজস্ব একটা রুচি আছে লীনার, একটা ও যেরকম কথার বুনোটে সিরিজ লেখে সেরকম এখানে জিনিসপত্রের বুনোটে কি সুন্দর একটা দোকান তৈরি করেছে। স্টুডিওতে এত ছেলে মেয়ে বা যারা সিনিয়রও তাদের অনেক রকম আড্ডার একটা বিষয় থাকে, তো স্টুডিওর উল্টো দিকে হলে তাদেরও খুব সুবিধে হয়, আমরাও এনরিচড হতে পারি। তো এটা একটা প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে তার সঙ্গে যদি তুমি ঘর সাজানো পোশাক ইত্যাদি রাখো, কারণ আমার স্টুডিওতে সবসময়ই লাগে, সিরিয়ালের লুকগুলো আমরাই করি, তো সবটা আমাদের নিজেদের ভেতর থেকেই অনেক সময় হয়ে যায়। এবার যদি দর্শক আসেন তাদের ভালো লাগে, তাদের মনে হয় যে রুচির সঙ্গে মিলল, তাহলে আমাদের আরও ভালো লাগবে এই আর কি। এটা আমাদের আড্ডাখানা ছিল, নোয়া যখন ছিল আমাদের আড্ডাখানা ছিল, আর কোনো কিছু অকেশন মানেই নোয়া থেকে একটা শাড়ি নিয়ে গিয়ে পড়তে হবে, এটা খুব মজা ছিল। আর এখানে এই যে ক্যাফেটা ছিল তখন এই ক্যাফেটাও ছিল, এবং ক্যাফেটাতে খুব ভালো কফি পাওয়া যেত, আমরা এসে প্রচুর আড্ডা দিতাম। এবং সব থেকে বড় কথা, আমাদের জলনুপুরের শুটিং হতো মুভিটনে, মুভিটন থেকে এসে আমরা এখানে আড্ডা দিতাম, আবার যখন সেটা অবাদি চলে এসো আবার ছুটে চলে যেতাম, এরকম হতো। তো এতদিন মাঝখানে নোয়াটা বন্ধ ছিল, আমি তো এই পাড়ায় বহুদিন আসিনি, তো আবার যে এটা নতুন করে রিওপেন হয়েছে সেটা খুব ভালো লাগছে। ওই যেটা বলছিলাম যে ক্যাফে কালচারটা এখন হচ্ছে আমাদের একটা প্রতিনিয়ত অঙ্গ হয়ে গেছে আর কি, মানে বিকেলবেলা হলেই যদি আর কোনো কিছু কাজ না থাকে সেদিন, কোনো ইনফ্যাক্ট কোনো মিটিং হলেও ক্যাফে আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে টলিগঞ্জের মতো একটা জায়গা, যেটা কিন্তু আমাদের কোথাও গিয়ে বলা যায় যেটা আমাদের শুটিং পাড়ার একটা হাব। এখান থেকে আমরা বাইরে গিয়ে শুটিং করি অবশ্যই, কিন্তু এটা হাব, এবং সেই হাবে এরকম একটা কালচারাল একটা অর্গানাইজেশন আমি যদি বলি, যেটা সবটা নিয়ে শুধু খাওয়া দাওয়া নয় আরও অনেক কিছু রয়েছে, আমি যেটা শুনে এসেছি, এখনো এক্সপিরিয়েন্স করিনি, ভিতরে ঢুকলে আরো পুরোটা আমি জানতে পারবো কি 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 আছে। শাড়ি আছে, এটা তো সব থেকে ভালো অপশন, মানে এটা কম্বো প্যাক আমরা এখন খুঁজি, তো ক্যাফের সাথে সাথে আমরা শপিং ও করে নিয়ে যেতে পারবো। আমরা তো মোটামুটি শুটিং এর ফাঁকে গ্যাপ পেলে চলে আসবো খাওয়া দাওয়া করতে, আমরা দুজনে মারাত্মক ফুডি। মানে ব্যাপারটা এটা যা হলো সেটা হচ্ছে মানে শৈবাল না লিয়ানি, মানে ম্যাজিক মোমেন্টসে সিরিয়াল করবো, যা পাবো এখানেই চলে, মানে ব্যাপারটা একটা প্রসেসিংয়ের মধ্যে চলবে আর কি, যাহাই যাইবে তাহাই ফেরত আসবে। প্রথমেই বলি যে একদম আমাদের স্টুডিওটা উল্টো দিকে, মানে যেখানে হয়েছে ব্যাপারটা একদম উল্টো দিকে, তো সারাদিন আমরা এখানেই থাকি, আমরা যারা বিশেষ করে যখন কোনো ধারাবাহিক চলে এখানে প্রায় 10-12 ঘন্টা থাকতে হয় পার ডে, তো কখনো কখনো মাঝে মাঝে ইচ্ছেই করে যে বাইরে থেকে কিছু খাবার খাই, বিশেষ করে গল্প করার জন্য গ্রিন রুম থেকে বেরিয়ে অন্য কোথাও বসতে তো খুবই ভালো লাগে, তো সেটার জন্য আদর্শ জায়গায় নোয়া। আর এটা আগেও ছিল, তখন আমি জানতাম না, এটা আবার নতুন করে রিনোভেট হয়ে যেটা করেছে খুব পজিটিভ একটা ভাইব আছে ঢুকে মনে হলো, এবং প্রত্যেকটা খাবার টেস্ট করে একবার দেখবো। আর আড্ডা মারার জন্য দারুণ জায়গা, বিশেষ করে আমার ক্যাফেটেরিয়াটা সবচেয়ে ভালো লেগেছে যেটা ঢুকেই যে জায়গাটা। ভালোই হয় আমাদের সানডেজ, রোজ মানে এভরি সানডে আমরা ঘুরতে বেরোই, সিনেমা দেখি, খাই দাই, খুবই হয়। এটা তো খুবই এক্সাইটেড আমি, কারণ ভিতরে কি কি লুট আছে আমি এখন দেখতে যাব। হ্যাঁ হ্যাঁ, শাড়িও আছে, হ্যাঁ ওইটা আমি খুবই ইন্টারেস্টেড, আর আমার লীনাদি টেস্ট খুব ভাল লাগে শাড়ি, তো আই ওয়ান্ট টু গো অ্যান্ড সি ইনসাইড কি কি আছে। ক্রিয়েটিভ মানুষ, প্রত্যেকটা কাজের মধ্যে ক্রিয়েশন আছে, এখানেও নিশ্চয়ই ভীষণই ভালো হবে, চলবে, এবং সবাই আমরা আছে, একটা হাউস বলা হয় সত্যি তাই, আমরা সবাই একসঙ্গে কাজ করি, সবার মধ্যে ভীষণ হৃদ্যতা, আর এক জায়গায় এত কিছু পাবে, সবাই তো আসবে, অ্যাট্রাকশন তো থাকবে। তার থেকে সবচেয়ে বড় জিনিস হলো যে যখন আমরা কাজ করি আমরা অনেক সময় বাইরে থেকে খাবার এনে খাওয়া দাওয়া হয়, বেশ একটা ভালো লাগে, কিন্তু হঠাৎ করে একটা গ্যাপ হলো, হয়তো একটা আধ ঘন্টার গ্যাপ, চলে এসে যে এখানে একটু কফি খেয়ে যাওয়া, এটা তো একটা অদ্ভুত ফিলিং, মানে এটার জন্যই। আর ভেতরে ঢুকে গিয়ে যখন দেখলাম যে এত সুন্দর সাজানো, যেটা যেটা মালবিকা বললেন যে ক্রিয়েটিভ মানুষ তার ভাবনাটাই আলাদা, এত সুন্দরভাবে সাজানো, তার সঙ্গে ওই বিশেষ করে মেয়েদের, ছেলেরা কতটা হবে, মেয়েরা একটু সুযোগ পেলেই শাড়িটা একটু নেড়ে দেখে, তো
ঘুরতে সুযোগ পেলে শাড়ি নেড়ে দেখার একটা ব্যাপার আছে, সেটা খুব ভালো লাগবে সকলে। আর আমরা মাঝে মাঝে আমি রাহুল যেরকম কিছু না হলে না কি করছি কিছু খেয়ে চ এখানে যাই, তাহলে একটু বসে একটু কফি খেয়ে আসি, এটা একটা খুব ভালো জায়গা। আর অন্যান্য জায়গায় যাওয়ার থেকে ওই বলে না নিজের পাড়ার মধ্যে থাকাটা ভালো। দারুণ ব্যাপার, কারণ পুজোর আগে এরকম আড্ডা দিতে দিতে শপিং করার একটা জায়গা, তার থেকে ভালো কিছু হতে পারে না। আর এক আরেকটা কথা বলতে পারি, নোয়াতে এমন বেশ কিছু খাবার পাওয়া যাবে যেটা শুধু নোয়াতেই পাওয়া যাবে, এটা আমি জানি। তো অনেক শুভকামনা, আমি তো আসবই। আর আমার সাথে সাথে যেটা হবে কি বলো তো, অনেক বন্ধুরা আছে যারা ধরো যাদের সাথে দেখা হয় না, কিন্তু আমি জানি তাদের সাথে যদি আমি নোয়াতে আসি ঠিক দেখা হয়ে যাবে। আমরা খুবই এক্সাইটেড এবং আমরা ওয়েট করছি যে কখন আরও বাকি সবাই আসবে, আপনারা সবাই কখন আসবেন, এবং আমরা রেডি আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। আমার তো যখন আমি তো বলেছি যে আমাকে কোনো কাজ থাকলে দেবে, আমার যেদিন যেদিনকে শুটিং অফ থাকবে আমি এখানেই, আমাকে মোটামুটি পাওয়া যেতে পারে, হাই চান্স আছে আমাকে এখানে পাওয়া যাবে। আর সবাই নতুন করে যেরকম আগে আগের থেকেও অনেক অনেক নতুন ধরনের স্টাইল, অনেক নতুন ধরনের রেসিপি এবং ঘর সাজানোর সুন্দর সুন্দর জিনিস আপনারা এমনিও এখানে এসে সময় কাটাতে পারবেন, বই পড়তে পারবেন। ইভেন বাইরেও একটা সিটিং এরিয়া করা হয়েছে, কারো কারো ভেতরে বসতে অসুবিধা হলে সে বাইরেও বসতে পারবে। তো সমস্ত রকম অপশন আছে এবং সময় কাটানোর একটা সুন্দর জায়গা। আমাদের কাছে ভীষণ আনন্দের, মানে আমরা যারা নোয়ার জিনিস পড়তে ভালোবাসি, নোয়ায় আসতে পছন্দ করতাম সবসময়, খুব দুঃখ হয়েছিল যখন মানে তাৎক্ষণিকভাবে বন্ধ হলো। আমি দিদিকে বহুবার বলেছি, নোয়াটা বন্ধ করে দিলে, তুমি নোয়াটা বন্ধ করে দিলে, আমরা এখানে শুটিং করতাম দাসানি ওয়ানে, নোয়ার খাবার আমাদের ভীষণ পছন্দ ছিল, আমি অপরাজিতা ঘোষ দাস, আমরা রেগুলার নোয়ার খাবার খেতাম। তো খুব হতাশ হয়েছিলাম যখন আর মানে নোয়া যখন তখনকার মতন বন্ধ হয়েছিল। তো এটা আমাদের জন্য ভীষণ একটা আনন্দের খবর, ভীষণ একটা আবার ভালো লাগছে আবার যে আবার সেই দারুণ দারুণ জিনিসগুলো দেখতে পাবো বা কিনতে পারবো। এবং নোয়ার কালেকশন তো অনবদ্য, সেটা একটা খুব বড় ব্যাপার, যেটা অনেক সময় হয় অনেক দোকানে অনেক রকমের কিছু পাওয়া যায় কিন্তু নোয়াতে সব কিছুই মানে পছন্দ হয়ে যাবার মতো, সেইটা একটা সুবিধে। কেননা যে সমস্ত জিনিসপত্র এরা রাখেন সেটা মোটামুটি আমাদের পছন্দের সঙ্গে ভীষণ যায় আর কি, আমার তো যাই। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।